কাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ ইব্রাহিম। আজকে কীভাবে পল্লী বিদ্যুৎ বিল জমা দিতে হয় সে বিষয়টা আমরা ফ্যাক্টিকিসের মাধ্যমে দেখব, কারণ বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আমরা ঘরে বসেই পল্লী বিদ্যুৎ বিল জমা দিয়ে থাকি। আসুন সেটা কীভাবে আমরা জমা দিব সে বিষয়টা দেখব। আজকে দুইটা প্রক্রিয়ায় আমি দেখব। প্রথমে হচ্ছে কীভাবে বিকাশ অ্যাপসের মাধ্যমে আপনি পল্লী বিদ্যুৎ বিল জমা দিবেন সে প্রক্রিয়াটা দেখব। প্রথমে আপনি বিকাশ অ্যাপস ওপেন করে নেবেন। যদি আপনার বিকাশ অ্যাপসটা না থাকে আপনি প্লে স্টোর থেকে বিনামূল্যে বিকাশ অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন। আমি লগ ইন করে নিলাম। এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, মেক পেমেন্ট, অ্যাড মানি, পে বিল। আপনি পে বিলে ক্লিক করবেন। পে বিলে ক্লিক করার পরে আপনি এখানে নিচ থেকে দেখতে পান যে ক্রেডিট কার্ড বিল, পল্লী বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুৎ, এখানে বিভিন্ন ধরনের বিল রয়েছে। আপনি যেটাতে জমা দিতে চান আপনি সেখান থেকে বিল জমা দিবেন। আমাদের যেহেতু পল্লী বিদ্যুৎ বিল, ওকে, তো সেক্ষেত্রে পল্লী বিদ্যুৎ বিলে ক্লিক করার পরে আমার এখানে কোন মাসের বিল আপনি জমা দিবেন। আপনি যদি জানুয়ারি হয় জানুয়ারি, ফেব্রুয়ারি হলে ফেব্রুয়ারি, এখানে আমি ডিসেম্বর 2019-এর বিল আমি জমা দিব। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এন্টার SMS অ্যাকাউন্ট নাম্বার, এন্টার SMS অ্যাকাউন্ট নাম্বারে এখানে দেখানোর জন্য এখানে বিলে দুইটা SMS কোড থাকে। আমি এটা ক্লিয়ার করার জন্য গ্যালারি থেকে আপনাদেরকে বিলের বিষয়টা একটু বলে দিই। এখানে খেয়াল করুন, এখানে REB ফর্ম নাম্বার 222, এখানে SMS বিল নাম্বার, উপরে যে নাম্বারটা আছে 10-76-02-19-12-78-83-69, এটা হচ্ছে SMS বিল নাম্বার। তো আপনার যদি SMS বিল নাম্বার চায় আপনি এই নাম্বারটা দিবেন। আর যদি শুধুমাত্র আপনার বিল নাম্বার চায়, বিল নং, আপনার নিচে দেখতে পাচ্ছেন যে বিল নাম্বার হচ্ছে 10-76-02-88-88-22-410, ওকে, এখানে দুইটা আছে। আপনার যদি ওখানে যেটা চায় আপনি সেটা দিবেন। যাই হোক, আমরা আবার অ্যাপসে চলে যাই। তো এখানে বলতেছে যে এন্টার SMS অ্যাকাউন্ট নাম্বার, তার মানে আপনি SMS দিয়ে ইয়েটা জমা দিতে হবে। 10-76-02-02-88-22-4, ওকে, দেখুন বিল নাম্বার, SMS অ্যাকাউন্ট নাম্বার এবং বিল নাম্বার দুইটি নাম্বার এখানে রয়েছে। আপনি অবশ্যই বিকাশের মাধ্যমে আপনি জমা দিতে হইলে আপনি বিল নাম্বার দিতে হবে। যেমন এখানে আমি বিল নাম্বার দিয়েছি, SMS অ্যাকাউন্ট নাম্বার অ্যাকচুয়ালি বিল নাম্বার, নিচে যে বিল নং আছে বিল নংটা পল্লী বিদ্যুৎ থেকে আপনি বিল নংটা এখানে উঠিয়ে দিবেন। ডিসেম্বর মাস, এখানে খেয়াল করুন, আবারও আমরা একটু বিলটা দেখছি। এখানে বিলে দেয়া আছে, দেখুন ডিসেম্বর মাস, এই যে ডিসেম্বর মাস 2019, এখানে আমার বিল চার্জ আসছে 331। তো ওখানে আমাকে যেটা 331 টাকা আমার বিল চার্জ, এবং 24 তারিখ হচ্ছে লাস্ট ডেট, এটা এখন আনপেইড, আমি এখন এটা পে করব। পে করতে গেলে এখন আমার আমি পিন দিলাম, এখন দেখুন আমার কাজ শেষ। এখন আমি যদি এইখানে ট্যাপ বাটন চেপে ধরে রাখি তাহলে আমার বিলটা পে হয়ে যাবে। দেখুন আমার বিলটা পে হয়ে গেছে। তো কনফার্মেশনে একটা মেসেজ আসবে, একটা নোটিফিকেশন মেসেজ আসবে, আপনি মেসেজটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। দেখুন এখানে আপনি খেয়াল করছেন যে ইউর পে বিল ইজ সাকসেসফুল, আমি 10-30-30 তারিখে জমা দিয়েছি, এখানে অ্যাপস থেকে কোনো চার্জ কাটে নাই। এবং আমার ট্রানজ্যাকশন আইডি, এই ট্রানজ্যাকশন আইডিটা আপনারা লিখে রাখবেন কপির উপরে, বিদ্যুৎ বিলের কপির উপরে। তো আমি যে অ্যাকাউন্ট নাম্বারে জমা দিয়েছি এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা এখানে শো করছে। সো এটা আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখছি পরবর্তী ইউজের জন্য।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে বিদ্যুৎ বিল জমা দিতে হয়। পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।